আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পরিবারের মা বাবা ভাই বোন একে অপরের সাথে যেরকম অন্যয় বা সম্পর্ক আছে, তদ্রূপ বাংলা বাক্যের বাংলা ভাষার বাক্যের এক একটা পদের সাথে এক একটা পদের সম্পর্ক বা অন্যয় আছে। আমরা আজকে ওই ধরনের একটি চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। তোমরা বুঝতে নিশ্চয়ই বুঝতে পারছো, আমরা আজ বাংলা ব্যাকরণের চতুর্থ অধ্যায়ের সপ্তম পরিচ্ছেদ, চতুর্থ অধ্যায়ের সপ্তম পরিচ্ছেদের কারক নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, কারক বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, আমরা আজকের এই পাঠে তা উপস্থাপন করছি। কারক বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কারক বলে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ভাষায় ক্রিয়ার সহিত যে পদের কোনো অন্যয় থাকে তাকে তাহাকে কারক বলে। প্রিয় শিক্ষার্থীরা, এই কারক ছয় প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপদানকারক, অধিকরণকারক। আমরা আজ আমাদের এই ছয় প্রকার কারকের প্রথম যে প্রকার কর্তৃকারক তা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, কর্তৃকারক বাক্যস্থিত ক্রিয়াপদের সহিত বাক্যস্থিত ক্রিয়া পদের সহিত নাম পদ বা বিশিষ্য ও সর্বনাম পদের যে সম্পর্ক তাকে কর্তৃকারক বলে। তাহলে আমরা দেখলাম বাক্যস্থিত ক্রিয়াপদের সহিত নামপদ বা বিশিষ্য পদ ও সর্বনাম পদের যে সম্পর্ক তাকে কর্তৃকারক বলে। যেমন করিম বল খেলে, এখানে নামপদ হচ্ছে করিম, আর বাক্যস্থিত ক্রিয়াপদ ক্রিয়াপদ হচ্ছে খেলে। তাহলে কে খেলে? করিম খেলে। কে বল খেলে? করিম বল খেলে। এই বাক্যস্থিত ক্রিয়াপদের সহিত নামপদের সম্পর্ক হতে বাক্যটি পূর্ণতা পেয়েছে, সম্পূর্ণ হয়েছে। তাইলে এখানে কর্তৃকারক হচ্ছে
করতে কারক করতে কারক হচ্ছে করিম এখানে ক্রিয়ার সাথে বলের সম্পর্ক আছে সরি করিমের সম্পর্ক আছে এজন্য এটা হচ্ছে করতে কারক আসো আমরা আরেকটু আলোচনা করি কর্তৃকারকের অনেকগুলি প্রকার আছে তার মধ্যে একটা হচ্ছে মুখ্যকর্তা একটা হচ্ছে প্রযোজককর্তা একটা হচ্ছে প্রযোজ্যকর্তা আর একটা হচ্ছে ব্যতিহার আমরা এগুলো নিয়ে এখন আলোচনা করব আসব প্রিয় শিক্ষার্থীরা কর্তৃকারক চার প্রকার একটা হচ্ছে মুখ্যকর্তা একটা হচ্ছে প্রযোজককর্তা একটা প্রযোজ্যকর্তা আর একটা হচ্ছে ব্যতিহার আসলে মুখ্যকর্তা হচ্ছে মুখ্যকর্তা যে নিজে ক্রিয়া বা কাজ সম্পন্ন করে তাকে মুখ্যকর্তা বলে যে নিজে নিজে ক্রিয়া সম্পন্ন করে তাকে মুখ্যকর্তা বলে যেমন করিম বই পড়ে এখানে আর কারো সাহায্য নেই কোনো ধরনের এখানে আর কোনো ধরনের ক্রিয়ার একজন মাত্র এখানে এই বাক্যে একজন মাত্র শুধু কর্তা এইটা এক কর্তায় এই ক্রিয়াটা সম্পন্ন করেছে এই জন্য এই করিমটা হচ্ছে মুখ্যকর্তা এরপরে তোমার আরও উদাহরণ দেওয়া যায় রহিম বাড়ি যায় কে যায় রহিম যায় কে বাড়ি যায় রহিম বাড়ি যায় এখানে রহিম মুখ্যকর্তা সে নিজেই ক্রিয়াটি কাজটি সম্পূর্ণ করেছে আমার যাওয়া হবে না কার যাওয়া হবে না আমার যাওয়া হবে না এটা ক্রিয়াটা এ সম্পূর্ণ করেছে তাহলে আমরা শুনলাম মুখ্যকর্তা যে নিজে নিজেই ক্রিয়াটি সম্পূর্ণ করে কাজটি সম্পূর্ণ করে সে হচ্ছে মুখ্যকর্তা আসো আমরা এরপরে মুখ্যকর্তা গেল এখন মুখ্যকর্তা শেষ আমাদের আসো প্রযোজককর্তা হচ্ছে প্রযোজককর্তা হচ্ছে মূল যে কর্তাটি মূলত মুখ্যকর্তা
मुख भा मूल कर्तम पुनम काज सम्पादने जुन्नो मुख्यकर्ता कोनो काज सम्पादनेर जुन्नो जुन्नो अन्नो के जखन अन्य के नियोजित करें करें तखन ताके प्रयोजक करता बोले प्रयोजक करता बोले जमान जमान मा शिशु के साद देखाच्छे मा शिशुके चाँद देखाच्छे देखाच्छेन बा देखाच्छे अच्छा देखाच्छे ताहिले एखाने के शिशुके चाँद देखाच्छे চাঁদ দেখার কাজটি করতেছে শিশু চাঁদ দেখছে শিশু আর চাঁদ দেখানোর জন্য যে উদ্বুদ্ধ করতেছে সে হচ্ছে মা তাহলে মা হচ্ছে এখানে প্রধানকর্তা আর শিশু হচ্ছে সেটা পরে আসবে সেটা হচ্ছে প্রযোজ্যকর্তা যাই হোক তাহলে এখানে মা উদ্বুদ্ধ করতেছে শিশুকে চাঁদ দেখার জন্য তাহলে এখানে মুখ্যকর্তা হচ্ছে মা মা হচ্ছে মুখ্যকর্তা আর শিশু হচ্ছে মুখ্যকর্তা এখানে বা আর এটাকে বলা হচ্ছে যে আর অর্থ বলা হচ্ছে যে প্রযোজককর্তা সে প্রযোজনা করতেছে যেরকম আমরা একটা নাটক দেখি নাটক তোমরা নিশ্চয় নাটক দেখো নাটকের যিনি পরিচালনা করে তাকে কিন্তু দেখা যায় না যারা নাটকের অভিনয় করে অভিনয় শিল্পীদেরকে দেখা যায় তারা হচ্ছে প্রযোজ্য আর যে আড়ালে থেকে এই কাজটি করতেছে সে হচ্ছে প্রযোজক তা আমাদের এখানে মা কাজটা করতেছে আর দেখাচ্ছে কাকে শিশুকে এই সূত্রে মা হচ্ছে প্রযোজক আবার রাখাল রাখাল গরুকে ঘাস রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছে এখানে কে গরুকে ঘাস খাওয়াচ্ছে রাখাল রাখাল হচ্ছে এখানে এই এখানে দুইজন কর্তা আছে গরু এক কর্তা আছে রাখাল এক কর্তা আছে তাহলে এখানে দুই কর্তার মাঝে যে কাজটি প্রযোজনা করতেছে যে কাজটি পরিচালনা করতেছে
কাজটি যাকে দিয়ে সম্পূর্ণ যে জায়গা সম্পূর্ণ করতেছে মূলত আরেকজনকে নিয়োজিত করে নিয়োজিত করছেন গরুকে এখানে নিয়োজিত করা হচ্ছে শিশুকে কাজটি সম্পূর্ণ করার জন্য তাহলে রাখালটা হচ্ছে প্রযোজক কর্তা ধন্যবাদ আসো আমরা এখন প্রযোজ্যকর্তা প্রযোজ্যকর্তা নিয়ে আলোচনা করি আমরা প্রযোজ্যকর্তা হচ্ছে মূল কর্তার করণীয় কাজ যাকে দিয়ে সম্পন্ন করান তাকে প্রযোজ্যকর্তা বলে আসো আমরা আবার এখানে মূল কর্তার করণীয় কাজ যাকে দিয়ে সম্পন্ন করান মূল কর্তার করণীয় কাজ যাকে দিয়ে সম্পন্ন করান সেটা হচ্ছে প্রযোজ্যকর্তা তাইলে এখানে মূল কর্তা হচ্ছে মা কাকে দিয়ে কাজ করাচ্ছেন সেটা হচ্ছে শিশু শিশুকে চাঁদ দেখাচ্ছেন তাইলে শিশু হচ্ছে এখানে তোমার প্রযোজ্যকর্তা আবার এ মূল কর্তা হচ্ছে রাখাল শিশু আর মূল কর্তা হচ্ছে রাখাল রাখাল কাকে দিয়ে কাজটি সমাপ্ত করছেন তাহলে কাজটি শেষ সম্পন্ন করছেন সেটা হচ্ছে গরুকে দিয়া সম্পন্ন করছেন তাহলে গরু হচ্ছে এখানে প্রযোজ্যকর্তা শিশু এবং এই বাক্যের গরু এই দুই বাক্যের দুইটি হচ্ছে প্রযোজ্যকর্তা ধন্যবাদ আসো আমরা এরপরে ব্যতিহার যেটা তিন নম্বর গেল প্রযোজ্যকর্তা গেল এখন আসো ব্যতিহার কর্তা এলো এটা ব্যতিহার কর্তা এখানে ব্যতিহার মূলত সমান এটা সেয়ানে সমান দুটো কর্তা এক জাতীয় কাজ একই সাথে একই সময়ে সম্পন্ন করে এটা কাজ একটা কর্তা দুজন এক জাতীয় কাজ সম্পাদন করেন ওটা হচ্ছে ব্যতিহার কাজ যে পদ দ্বারা যে পদ দ্বারা যে পদ্বয় দ্বারা বা যে যে বাক্যে দুটো কর্তা যে বাক্যে দুটো কর্তা এক জাতীয় কাজ
যে বাক্যে দুটো কর্তা এক জাতীয় কাজ কাজ সম্পন্ন করেন তাকে তাকে ব্যক্তি আর কর্তা বলে। যেমন রাজাতে রাজাতে লড়াই রাজাতে রাজাতে লড়াই কর্তা দুজন এটাও কর্তা এটাও কর্তা লড়াই চলতেছে রাজাতে রাজাতে লড়াই দুজন একই কাজ করছে এক জাতীয় কাজ সম্পন্ন করতেছে এরপরে করছে ভাগে মহিষে এক ঘাটে জল জল খায় বাঘে মহিষে এক গাঁটে জল খায় বাঘে মহিষে এক গাঁটে জল খায় দুইজনে কর্তা এক একই সময় এক জাতীয় কাজ সম্পন্ন করতেছে এটা এরপরে ধরো দুইজনে জড়গা লেগেছে চুলে চুলে জড়গা চুলে চুলি এটা এক জাতীয় কাজ এটাও কিন্তু এই ব্যতিহার ব্যতিহার তদ্রূপ এখানে বাঘে মহিষে এক গাঁটে জল খায় দুইটাই সমান কর্তা বাঘ মহিষ একই সময় কর্তারা একই সময় এক এক জাতীয় কাজ সম্পন্ন করতেছে রাজায় রাজায় যুদ্ধ লাগছে এই দনোজন কর্তা এক সময় এক জাতীয় কাজ সম্পন্ন করতেছে এই জন্য এটা হচ্ছে ব্যতিহার কর্তাকারক ধন্যবাদ তোমাদের সকলকে আমরা আজকের এই ক্লাসে শুধু কারকের ছয় প্রকারের এক প্রকার কারক সেটা হচ্ছে কর্তৃকারক কর্তৃকারক নিয়ে আলোচনা করেছি সকলকে এই ক্লাসে অ্যাটেন্ড করার জন্য ধন্যবাদ আগামীতে আবার দেখা হবে পরবর্তী বিষয় নিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ।